আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আবারও নতুন করে বাংলাদেশ ভার্সাস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ টসে জিতে ব্যাট করছে, এখানে তিন ওভারে ক্যামেরা সমস্যার কারণে তিন ওভারটি আপনাদেরকে আমরা দেখাতে পারিনি, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। এখন থেকে আপনারা নিয়মিত পুরো সম্পূর্ণ খেলাটি ফুল স্পিড দেখতে পারবেন। বাংলাদেশের তিন ওভারে রান হয়েছে 27 রান, তামিম ইকবাল 10 বলে 26 রান, লিটন কুমার দাস 8 বলে 1 রান। আজকে আমাদের টার্গেটটা ছিল লিটন কুমার দাসকে একটু রয়েছে হয়ে খেলাবো, মানে কিছু স্ট্রোক বা দারুণ কিছু শট করাবো, আর তামিম ইকবালকে শুধু খেলবে। দেখি এভাবে কতক্ষণ যায়, লিটন কুমার দাস কতক্ষণ থাকতে পারে। আমাদের সাথে আবার চলে আসছে আরমান, যাচ্ছেন ব্যাট কামিন্স তামিম ইকবালের জন্য, বল করলেন এবং উড়িয়ে মারলো কিন্তু ব্যাট মিস হয়ে গেল। এখানে ব্যাট কামিন্সের প্রথম বলটা ডট হয়ে গেল। এখন তামিম ইকবালের জন্য ব্যাট কামিন্স যাচ্ছেন, বল করলো এবং উড়িয়ে মারার চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত কাট শট হয়ে ফিল্ডার, দুজন ফিল্ডার বলের পিছু পিছু দৌড়াচ্ছে হ্যান্ড বল, কিন্তু শেষ রক্ষা হয়নি, চার হয়ে গেল। অসাধারণ একটি কাট করেছে তামিম ইকবাল, বা তামিম ইকবালের সংগ্রহ 12 বলে 30 রান। তামিম ইকবালের জন্য বল করতে এসেছেন মিডলস্টা প্যাট কামিন্স, আবারও উড়িয়ে শট, পুরোই সিক্স, অসাধারণ একটি সিক্স মারলো তামিম ইকবাল খান, কিছু তামিম ইকবাল খান দুর্দান্ত খেলছে তামিম ইকবাল, 13 বল থেকে 36 রানে চলে গেলেন তামিম ইকবাল, 2 বলে 10 রানে সফল। প্যাট কামিন্স বল করতে যাচ্ছেন, তামিম ইকবালের জন্য আপার কাট করতে চেয়েছিলেন কিন্তু ওর প্যাটে লেগে গেছে, ব্যাট ব্যথা পেয়েছে, আমরা আশা করছি ও তাড়াতাড়ি সেরে উঠবে। হ্যাঁ সেরে উঠেছে, কিন্তু প্যাট কামিন্সের পঞ্চম বল, তামিম ইকবাল খেলবে ডট ডট চেষ্টা, বলটি অনেক বাউন্স হয়েছে, লাস্ট বল ব্যাট কামিন্সের। তামিম ইকবাল শট, আবার কাটের মতো কিছুটা করে জাম্প করে শটটা করেছিল এবং সিক্স, দুর্দান্ত ফ্রি হিট সিক্স তামিম ইকবাল, 0 বলে 7 রান। দেখা যাক এই বলটিতে কত রান হয়। হ্যাঁ ভাই দেখা যাক, ফ্রি হিট, আশা করি এই ফ্রি হিটটা তামিম ইকবাল ভালোভাবেই কাজে লাগাতে পারবেন। যাচ্ছেন ব্যাট কামিন্স ফ্রি হিট নিয়ে, বল করলেন এবং আবার শটের মতো করে দিলেন, ছয় হয়ে গেল এটা, আবারও গ্যালারিতে আসতে পড়লো বলটিকে, গ্যালারি একেবারে নিচে গিয়ে পড়লো, একই বলে 13 রান তামিম ইকবাল, অসাধারণ একটি ছয় মেরে দিলেন, 4 বলে 50 রান। তামিম ইকবাল খেলবে, লিটন ওই পাশে সঙ্গ দিবে নাকি এরকম কিছু? জি ভাইয়া, লিটন দাস 8 বল থেকে 1 রান করেছে, মিটেল স্টার যাচ্ছেন লিটন দাসের জন্য, বল করলেন লিটন দাস একটু রয়েছে ঠেক দিলেন আর কি, 9 বলে লিটন দাস 1 রান, লিটন দাসের অবস্থা অনেক খারাপ, তবে এই দুজন যদি শেষ পর্যন্ত খেলতে পারে খুব ভালো একটা রান হবে আশা করি। যাচ্ছেন মিটেল স্টার লিটন দাসের জন্য, বল করলেন এবং উড়িয়ে মারলো, লিটন দাস অনেকক্ষণ রয়েছে খেলার পর এবার মারলো উড়িয়ে শট এবং 6 হয়ে গেল সেটা, কি অসাধারণ সিক্স। পার্টনারশিপ 27 বলে 55 রানের, লিটন দাসের মনে হয় মোট খুলেছে, হতে পারে ভাই আমরা দেখলাম লিটন দাসকে যদি স্লোভাবে খেলা, আমরা যদি লিটন দাসকে স্লোভাবে খেলাতে চাই তাহলে দেখা যাবে রানই হয় না, সেজন্য আমরা লিটন দাসকে লফটের শট দিয়ে খেলাবো। তারা 2 বলে 2 6 একই জায়গা দিয়ে, একটা মেরেছে লং অফ আর একটা মেরেছে লং অন, বিগ সিক্স টু বিগ সিক্স লিটন দাস, সিক্স ফর লিটন দাস, দেখি লিটন দাসকে হ্যাট্রিক করতে পারেন, হ্যাট্রিক সিক্স হবে কিনা লিটনের। যাচ্ছেন মিটেল স্টার লিটন দাসের জন্য, মিটেল স্টার বল করলো আউট হয়ে গেল, স্টাম্প স্টাম্পটা অনেক সরে গিয়েছিল, স্টাম্পে অতিরিক্ত সুইং এর কারণে মিটেল স্টার শেলডন কটলি স্টাইলে সেলিব্রেট দিল, আর প্রথম উইকেটের পতন ঘটলো বাংলাদেশের 62 রানের মাথায় এক উইকেট। এখন নামবে সাকিব, বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান, আপনাদের জন্য একটি দুঃখজনক, অতিরিক্ত দুঃখজনক একটি খবর আছে,
যেহেতু সাকিব আল হাসান র্যাঙ্কিংয়ে ছিল এক, সে র্যাঙ্কিং এক থেকে সে চলে এসেছে এখন দুয়ে। আপনারা চলে গেছে আফগানিস্তানের মোহাম্মদ নাবি, প্রথম বলে এসে সাকিব আল হাসান দুর্দান্ত একটি ছয়। What amazing six for Saqib Al Hasan, বিশ্বসেরা অলরাউন্ডার বলা যায় এখনো। এখানে নবী চলে এসেছে, আফগানিস্তানের অলরাউন্ডার নবী, সে এখন এক নম্বরে চলে গেছে। সাকিব আল হাসান আবার দুই এসে এসেছে, একটু আপার কাটের মতো করতে চেয়েছিল কিন্তু বলটা স্লো মেরে দিয়েছিল। দারুণ একটা বল করলো স্লো মার্কিন স্টোনেস। বল করবেন তামিম ইকবালের জন্য, রান রেট 11.60। তামিম ইকবাল 17 বলে 48, মিটার্সটা বল করছেন। তামিম ইকবাল বাড়ি দিল কিন্তু ব্যাটের থেকে মিস হয়ে স্টাম্প। এরকমই বলে লিটন কুমার দাস আউট হলো, একই বল আবার সাকিব আল হাসান আউট হলো। তামিম ইকবাল দুঃখিত, তামিম ইকবাল আউট হয়ে গেল। 68 রানের মাথা আবারও দ্বিতীয় উইকেটে পতন ঘটলো। আজকে আপনাদের একটা খারাপ খবর আছে, আমরা এই ম্যাচে মুশফিকুর রহিমের পরিবর্তে শান্তকে নিয়েছি, নামিয়েছি। শান্ত ম্যাচ খেলেছেন একটি, রান করেছেন 12টি। আশা করি এই ম্যাচটি শান্ত ভালো একটি স্কোর করতে পারবেন, তার বেস্টটা পাল্টাবেন। শুধুই খালি কাটার দিচ্ছে, কাটারের কারণেই বিট হচ্ছে, আবারও কাটারে শট করতে পারেনি। ডিআরএস টাইম চলে এসেছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার কিপার ক্যাপ্টেন বলার কথা বলছে, রিবু কি নিবে তারা, মনে হচ্ছে নিবে, নিল না, শেষ পর্যন্ত রিবুটি নেয়নি তারা। বলার ঠিক মার্কিন স্টোয়ানিস ঠিক মতো আস্থা রাখতে পারেনি যে এটা তাই হবে। মার্কিন স্টোয়ানিস যাচ্ছেন আজমল হোসেন শান্তর বিপক্ষে, বল করলেন এবং উড়িয়ে মারার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত কাট শট করে চার হয়ে গেল। লেগ কাটের মতো করতে গিয়ে একটু নিচু লেন্থে ব্যাটটাকে এনে ঠুস করে উঠিয়ে দিয়েছে ফিল্ডারের মাঝখান দিয়ে। আপনাদেরকে কিছু স্ট্রোক দেখাতে চাই, সেরকম আমি কিছু কোনো কিছু স্ট্রোক পারি না বলতে গেলে, তাও দেখাবো আশা করছি। এবার সিক্স কাট শট, বিশেষ করে বামহাতি ব্যাটসম্যানদের মধ্যে এরকম কাটটা বেশি হয়ে থাকে। মার্কিন স্টোনিস 2 বল থেকে 10 রান দিয়ে দিয়েছেন। মার্কিন স্টোনিস যাচ্ছেন আজমল হোসেন শান্ত বিপক্ষে, স্টাম্প ছেড়ে খাড়িয়েছেন, এখানে আবার মারতে চেয়েছেন দুই ফিল্ডার, আবার মাথার উপর দিয়ে একজনের মাথার উপর দিয়ে নিয়েছে এবং চার, অসাধারণ চার। শান্ত 4 বলে 14 রান নিয়ে অপরাজিত আছে এখনো। শান্ত ইনিংস অসাধারণ গেল। মার্কিন স্টোনিস 5 বল থেকে 14 রান দিয়েছেন, এবার বল পেয়েছে কি স্টাম্পের মধ্যে, বল আউট, আবারও একটি উইকেট তুলে নিলেন মার্কিন স্টোনিস। নাজমুল হোসেন শান্ত চলে গেল, এ কি হচ্ছে ভাইয়া, 82 বলে 3 উইকেট পড়ে গেল বাংলাদেশের, খুবই খারাপ অবস্থা বাংলাদেশের। অ্যাডাল জাম্পাকে নিয়ে আসা হয়েছে বোলিং এন্ডে, অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়ান স্পিনার, অ্যাডাম জাম্পা যাবেন সাকিব আল হাসানের বিরুদ্ধে, যাচ্ছেন প্রথম বলটা একটু ঠেক দিয়ে রয়েস হয়ে খেললেন আর কি সাকিব আল হাসান। দ্বিতীয় বল করতে যাবেন অ্যাডাম জাম্পা, দেখা যাক সাকিব আল হাসান এই বল কি করে। অ্যাডাম বল জাম্পা যাচ্ছেন এই বলটা, এখন আমরা বলার ব্যাটসম্যানদেরকে একটু স্লো করে খেলাবো যেহেতু 3টি উইকেট পড়ে গেছে, আর যত এই 3টি উইকেট শেষ পর্যন্ত আমরা রাখতে যাবো, 15 ওভার পর্যন্ত এই 3টি উইকেট যাতে থাকে সেটা আমাদের লক্ষ্য থাকবে। আবারও গুগলি মারবে, দেখি ব্যাক ফোরে একটু শট করে কিনা ডট বল। এবার লেগ স্পিন ছাড়বে, দেখাই যাক কি হয়। ও ব্যাট মিস, ব্যাট পেট টু দা ক্লোজ পরে, ব্যাট পেট টু দা ক্লোজ করে, রং শট যাচ্ছেন অ্যাডাম জাম্পা 5ম বল নিয়ে মাহমুদুল্লাহর জন্য, এখানে একটু চার হবে মনে হচ্ছে, এবং চার চার
চার বলে চার রান নিয়ে স্ট্রাইকে থাক স্ট্রাইক রেট 100 করলো মাহমুদুল্লাহ রিয়াদ। সুন্দর একটি শট করলো আসলে ৮৭ রানে তিন উইকেট বাংলাদেশে টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ একটি কারেন্ট রান রেট 12.43। বিশেষের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার কি করে দেখা যাক। মাইকেল স্টার্নি যাচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে গেল ওয়ান করে একটি রান নিয়ে নিল। ও দুটি রান নিবে মনে হচ্ছে, দৌড় দিল সাকিব আল হাসান, ড্রাইভ দিবে, ড্রাইভ দিয়ে দুটি রান কমপ্লিট করলো সাকিব আল হাসান। গুড রানিং, গুড রানিং বিটুইন দ্য উইকেট সাকিব আল হাসান। প্রথম বল থেকে দুই রান এসেছে মাইকেল স্টার্নিসের, দেখা যাক এ বল কি হয়। এ বল ব্যাট প্যাড টু দ্য ক্লোজ প্যাডে লেগে গেছে, কোনো আবেদন হয়নি, এসব বলে কোনো আবেদন হওয়ার কোনো কথাও না। সাকিব আল হাসানের জন্য যাচ্ছেন মাইকেল স্টার্নিস, এক্ষেত্রে উফ অস্থি একটি শট, মানে জোরে শটটি করেছিল কিন্তু বিগ শট ফর এ সিঙ্গেল। ওই মার্কিন স্টয়নিক অনেক স্লো বল দিচ্ছে আসলে, এর জন্য ঠিকমতো খেলতেও পারছে না আমাদের ব্যাটসম্যানরা। আবারও একটি ডট বল, দেখা যাক এ বল থেকে কি হয়। মার্কিন স্টয়নিক যাচ্ছে মাহমুদুল্লাহ হাসানের জন্য, মাহমুদুল্লাহ রিয়াদ একটু ব্যাটে লাগিয়ে উপরে উঠে দিয়েছে এবং চার রান। মাহমুদুল্লাহ ছয় বল থেকে আট রান। যাচ্ছেন মাহমুদুল্লাহর জন্য বল করতে মার্কিন স্টোনিস, আবারও শট করলেন কিন্তু এখানে ফিল্ডার দাঁড়িয়ে আছেন, খুব জোরে শট করছিলেন কিন্তু ফিল্ডারের জন্য এক্ষেত্রে কোনো রান হয়নি। ডট বল এরাল জাম্পাকে আবার নিয়ে আসা হলো সাকিব আল হাসানের জন্য, এরাম জাম্পা বল করতে যাচ্ছেন সাকিব আল হাসানের জন্য, সেক্ষেত্রে একটা ঠ্যাক দিয়ে বলটা ডট করে দিল। দ্বিতীয় বল করতে যাচ্ছে এরাম জাম্পা, বল করলো ও পরপর দুটি বল ডট হয়ে গেল। অ্যাডাম জাম্পা তৃতীয় বল নিয়ে যাচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে, গেল আবারও একটি ডট বল। পরপর তিনটি ডট বল দিয়ে দিল অ্যাডাম জাম্পা, সুন্দর একটি ড্রাইভ আর সাকিব আল হাসান আবার দৌড় দেওয়ার চেষ্টা এবং দুটি রান কমপ্লিট করলো। চতুর্থ বল নিয়ে যাচ্ছেন অ্যাডাম জাম্পা, পঞ্চম বল নিয়ে আবারও একটি সুন্দর একটি ড্রাইভ, সুন্দর একটি ড্রাইভ, একটি রানই সন্তুষ্ট থাকতে হলো সাকিব আল হাসানকে। ওভারের শেষ ও ষষ্ঠ বল নিয়ে যাচ্ছেন অ্যাডাম জাম্পা মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, মাহমুদুল্লাহ ইসলাম খাইয়ে ছেড়ে দাঁড়িয়েছেন ড্রাইভ দেওয়ার চেষ্টা এবং দৌড় দিল আবার দুটি রান নিবে, দুটি রান এক্ষেত্রে। এবারে মাত্র পাঁচ রান এসেছে তবে রান রেটটা 10-এর উপরে আছে এখনো। মিটেল স্টার বল করতে আবার চলে এসেছেন, রান রেট 11.00। সাকিব আল হাসানের বিরুদ্ধে বল করবেন মিটেল স্টার, যাচ্ছেন মিটেল স্টার বল করতে, সাকিব আল হাসান একটু সুন্দর ড্রাইভ দিয়েছেন কিন্তু এখানে দৌড়ে সিঙ্গেল রান, খুবই দ্রুত সিঙ্গেল রান নিয়ে নিলেন সাকিব আল হাসান। মাহমুদুল্লাহ বোলিং ব্যাটিং এ আছে এখন, দেখা যাক কি করে। আবারও দৌড়ান ফিল্ডারের হাতে বল রেখে দৌড় দেওয়ার চেষ্টা, যে কোনো সময় একটি উইকেট পড়তে পারে কিন্তু খুবই তাড়াতাড়ি একটি রান নিয়ে নিল কিন্তু ওরা। আপার কাটের মতো করে শট সাকিব আল হাসানের কাছ থেকে এবং চার। আমার কাছে বিশেষ করে এই গেমের মধ্যে আপার কাটটা করতে করাটা আমার কাছে অনেক ভালো লাগে, আপার কাটটা
খেলতে আমার অনেক ভালো লাগে আপার কাট করতে, সেই জন্য আমি আপার কাটটাকে বেশি পছন্দ করি। বিশেষ করে দেখা যায় যে আমার সব ম্যাচে আপার কাট করার চেষ্টা হয় অতিরিক্ত, এখন ড্রাইভ করতে পারতেছি সুন্দর। ব্যাটসম্যানরা রোহিত শুয়ে খেলা খেলাচ্ছি আমি, মাহমুদুল্লাহ রিয়াদের জন্য যাচ্ছেন মিটেলসটা বল করতে, বল করলেন এবং অসাধারণ একটি বল, এক্ষেত্রে বলটি অতিরিক্ত সুইং। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বল করতে গেলেন, এবার আপার কাট, অসাধারণ আপার কাট করা হয়েছে এখন এবং সিক্স, ফিল্ডারের ধরার কোনো সাধ্য নাই, কারণ সিক্স ছাড়া আর কিছুই হবে না। অসাধারণ একটি আপার কাট হলো কিন্তু ভাইয়া মাহমুদুল্লাহ রিয়াদ দেন। আপনাদেরকে আমি স্কোরটি বলছি, ফিল্ডারদের মাহমুদুল্লাহ সাকিবুল হাসান 19 আর মাহমুদুল্লাহ রিয়াদ আছে 17 রানে। সাকিবুল হাসানের জন্য আবার এরম জাম্পাকে নিয়ে এসেছে সাকিবুল হাসান, এইবার আউট, আউট হয়ে গেল, কিছুই করার নেই আর কি। শেলন কর্টেল স্টাইলে এরম জাম্পা একটি স্টাইল করলো। এখন আমরা মোহাম্মদ মিথুনকে নামাবো, আমাদের শেষ রক্ষাটি হলো না, আমরা চেয়েছিলাম 15 ওভার পর্যন্ত এই দুজনকে রাখতে কিন্তু পারলাম না। ও রিভার্সিং খেলার চেষ্টা কিন্তু মিঠুন শেষ পর্যন্ত পারলো না, ব্যাটে থেকে মিস হয়ে গেছে, রিভার্সিংটা হলে খুবই ভালো হতো, অসাধারণ চার হতে পারতো, একটু জন আউট হলো না। মিথুন দুটি বল খেয়ে নিল, পরপর তিনটি বল ডট, আর তিনটি বলের বিচে একটি উইকেট নিয়ে নেন, চতুর্থ বলও ডট, আবার সামনে আগে বাড়ি মারার চেষ্টায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাট মিস হয়ে গেলে সে বলটি ডট হয়ে গেল। পঞ্চম বল নিয়ে আসছে এরাম জাম্পা, আউট, ক্যাচ উঠেছে এবং ক্যাচ, মিথুন আউট, ধৈর্য হারাভাবে খেল থেকে আউট হয়ে গেলো, চেয়েছিল দুজন ফিল্ডারে মাঝখান দিয়ে মারতে কিন্তু ফিল্ডারের হাতে চলে গেল। মেহেদী হাসান মিরাজকে নামাবো আমরা, অ্যাডাম জাম্পা পাঁচটি বল থেকে দুটি উইকেট নিলেন, কোনো রান দেয়নি, ষষ্ঠ বল নিয়ে একটুর জন্য মিস হয়ে গেল। ম্যারেন আবার অ্যাডাম জাম্পা অতিরিক্ত গতিতে বলটা করলো, এখন 102 কিলোমিটার বেগে রান রেট 10.18 যাচ্ছেন মার্টিন স্টোনিস মেহেদী হাসান মিরাজের জন্য বল করতে। মার্টিন স্টোনিস বল করলো এবং সেটাকে সুন্দরভাবে খেলার প্রচেষ্টা ছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যাট থেকে মিস হয়ে গেল, সেক্ষেত্রে একটি ডট বল। দ্বিতীয় বল নিয়ে মার্টিন স্টোনিস যাচ্ছেন মেহেদী মিরাজের জন্য, ও লেগ কাট করার চেষ্টা ছিল মেহেদী মিরাজ তো পারলো না, এক্ষেত্রে আরও একটি ডট বল, পরপর দুটি ডট বল হয়ে গেছে। এবার একটু লফটেড শট করলো এবং সিক্স, মেহেদী হাসান মিরাজ ফর সিক্স, ভেরি গুড শট। রোহিত খেলতে গেলে মাঝে মাঝে আউট হয়ে যায়, এই জন্য তাদেরকে জোরে জোরেই খেলতে হয় মনে হয়, তাই অনেক সময় এরকম হয় আর কি, তখন কিছু করার থাকে না। যাচ্ছেন মার্কিন স্টোনিস বল করলেন, এবার ও অসাধারণ একটি লেগ কাট করে একটি রান নিয়ে নিল, মাহমুদুল্লাহকে স্ট্রাইক দিল মেহেদী হাসান মিরাজ। অসাধারণ একটি যাচ্ছে ষষ্ঠ বল নিয়ে মাহমুদুল্লাহর জন্য মার্কিন স্টোরিজ বল করলেন এবং সেটাকে সুন্দরভাবে খেলার প্রচেষ্টা ছিল কিন্তু বলটি শেষ পর্যন্ত ব্যাটে থেকে মিস হয়ে, 7 বল থেকে 13 রান একটি অসাধারণ পার্টনারশিপ গড়েছে তারা, দেখা যাক। জাম্পা আবার চলে এসেছে, এরাম জাম্পা কিন্তু আমাদেরকে অনেক ভোগাচ্ছে, তাই এরাম জাম্পাকে একটু পিড়াতে হবে,
ও সুইপ শট, অসাধারণ একটি শট, কিন্তু শেষ পর্যন্ত 2 রান নিয়ে শান্ত থাকতে হলো। ভেবেছিলাম এটা 4 হয়ে গেছে, কিন্তু না, 3 রান নিতে গিয়ে আউট হয়ে গেল। রান দ্বিতীয় রান নিবে কি নিবে না, নিবে কি নিবে না, এরকম করতে গিয়ে গেল। যদি ড্রাইভটা দিত তাও কিছু হতো না, কিন্তু ও ড্রাইভ দেয়নি মাহমুদুল্লাহ। আপনারা দেখুন কিভাবে আউট হলো, রিভার্স সুইংটা অসাধারণ একটা রিভার্স সুইং হয়েছে। ফিল্ডার ওইখান থেকে দৌড়ে এসেছিল, সরি সুইপ শট, 1 রান, দ্বিতীয় রান নিতে গিয়ে দ্বিতীয় রান নিয়েছিল এবং তৃতীয় রান নিতে গিয়ে শেষ পর্যন্ত আউট হয়ে গেল। তৃতীয় রানটি নেওয়া তাদের উচিত ছিল না অবশ্য, সেক্ষেত্রে খুব তাড়াহুড়া করেছিল, অনেক ভুল, অনেক বড় একটি ভুল করলো। নামবে আমাদের বিগ বস মাশরাফি বিন মুর্তজা, অনেক ট্যালেন্ট আছে। জাম্পাকে পেরানোই যাচ্ছে না, দেখা যাচ্ছে যা, আবার আউট, আবারও আউট হয়ে গেল, হয়ে যাবে মনে হচ্ছে না, পা পা ইয়াতেই ছিল, আউট হয়নি। অ্যাডাম জাম্পা যাচ্ছেন তৃতীয় বল নিয়ে, অসাধারণ ওভার করছে অ্যাডাম জাম্পা, খুব ভালো বল করছে, তৃতীয় বল নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে শুধু একটু কাট করে দিয়ে 4 হয়ে গেল, লেগ কাটের মতো কিছুটা, আলাদা করে দেন বন্ধু। আর 3 বল, 4 নম্বর বল নিয়ে যাচ্ছেন অ্যাডাম জাম্পা। ও আবার চেষ্টা ছিল, কিন্তু একটা রং শট ছিল, আসলে একটা রং শট। যাচ্ছেন 5 বল নিয়ে অ্যাডাম জাম্পা, সেক্ষেত্রে ড্রাইভ, শুধু ড্রাইভ দিয়ে 1টি রান, ও 4 হয়ে গেল, এটা 4 অসাধারণ একটি 4। মিরাজের বিপক্ষে যাচ্ছেন অ্যাডাম জাম্পা, বল করলেন এবং সেক্ষেত্রে একটি ড্রাইভ নিয়ে সুন্দরভাবে 1টি রান নিয়ে নিল, এবং হবে না ড্রাইভ দিয়ে বাঁচিয়ে নিল মাশরাফি বিন মুর্তজা, তার উইকেটটি ড্রাইভ দিয়ে বাঁচিয়ে নিল। এই ওভারে 10 রান এসেছে, সুতরাং 13 ওভারে ম্যাক্সওয়েল এসেছে, গ্লেন ম্যাক্সওয়েল বল করবে, রান রেট 10.54, 13 ওভারে 137 রান, যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল বল করার জন্য, বল করলো এবং একটি দুর্দান্ত শট, পোল শটের মতো হলো কিছুটা, এবং 6 হয়ে গেল, এটা 6 এর আর কিছুই হবে না, দুর্দান্ত, সত্যি দুর্দান্ত একটি শট করলো মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় বল করতে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে, এক্ষেত্রে একটি সুইপ শট করতে চেয়েছিল, কিন্তু না, শেষ পর্যন্ত ব্যাট মিস হয়ে গেল, সেক্ষেত্রে এখানে বিপদ ঘটেনি, কিন্তু একটি ডট বল। গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় বল করতে এসেছে, রং শট মাহমুদুল্লাহ, প্রথম শটটা অসাধারণ হয়েছে, চতুর্থ বল নিয়ে আবার লফট করবে গ্রিন, আউট, এই ক্ষেত্রে একটি দুর্দান্ত ক্যাচ ধরলো, সো স্যাড, ভেরি ভেরি স্যাড। রান কিন্তু আজকে যেভাবেই হোক 200 উপরে নিতে হবে, কিন্তু ভাইয়া ওদের 200 উপরে আশা করে হবে, কিন্তু উইকেট বাঁচিয়ে রাখতে হবে, না হলে কিন্তু অল আউট হয়ে যাবে। গ্লেন ম্যাক্সওয়েল যাচ্ছেন 5 বল নিয়ে তাইজুলের বিপক্ষে, এক্ষেত্রে বল করলো, একটি একটুর জন্য মিস হয়ে গেল, ফিল্ডারের হাত থেকে মিস হয়নি, সেক্ষেত্রে কোনো রান হয়নি, এক্ষেত্রে কোনো বিপদও হয়নি। যাচ্ছেন 5 বল নিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, 6 বল নিয়ে, এক্ষেত্রে একটি ড্রাইভ দিয়ে সুন্দরভাবে 1টি রান নিয়ে নিল, ও 2টি রান নেওয়ার প্রচেষ্টা, মনে হচ্ছে আউট হয়ে যাবে, না, ড্রাইভ দিয়ে শেষ পর্যন্ত বেঁচে গেল। মেদিয়াসান মিরাজ 10 রান নিয়েছে 19 বল থেকে, এ ওভারে 8 রান এসেছে, খারাপ হয়নি, 14 ওভার 145 রান। মার্কেন স্টোনিস যাচ্ছে মেহেদিয়াসান মিরাজের বিপক্ষে বল করবে, মার্কেন স্টোনিস 3 ওভার বল করেছে, 34 রান দিয়েছে, 2 উইকেট নিয়েছে, মার্কেন স্টোনিস বল করলো এবং মিরাজ একটু আবেদন হচ্ছে আম্পায়ার আউট, আবেদন
আবেদন করলো কিন্তু আউট হলো না ডিআরএস টাইম অস্ট্রেলিয়া রিভিউ কি নেবে গবেষণা করছে নেয়নি না শেষ পর্যন্ত ওরা বলারে ঠিক মতো আস্থা ছিল না রিভুর প্রতি মার্কেনস্টনস প্রথম বলই অসাধারণ বল করেছে মার্কেনস্টনস মেজাসন মিরাজের জন্য যাচ্ছেন দ্বিতীয় বল করতে বলটি করলেন এবং একটি ঠেক দিয়ে রোহিত শর্মা খেললেন আর কি মাঠ ক্রিজে বলটি রেখে দিল মাঠটি কিন্তু আসলে সত্যি খুব বড় অফকোর্স মার্কেনস্টনস তৃতীয় বল নিয়ে এসেছে এক্ষেত্রে শুধু একটি ঠেলে রান নেওয়ার প্রচেষ্টা এক্ষেত্রে রান আউট হওয়ার ডিরেক্ট হিট সবসময় বিপদজনক এবং ডিরেক্ট হিট আউট 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 হয়ে গেল এক্ষেত্রে তুমি রান নিতে চাও শুধু শুধু ইয়েগুলো করতেছো আটটি উইকেট পড়ে গেল পরপর মাত্র 145 রান রান কিন্তু এখনো 10 আছে তারপরও আমাদের উইকেট চলে যাওয়ার কারণে ওদের উইকেট চলে যাওয়ার কারণে মার্কেনস্টনস যাচ্ছে বল করতে ক্ষেত্রে আবার আউট উড়িয়ে দিলেন এক্ষেত্রে আবারও ক্যাচ হয়ে গেল আবারও উইকেট পরপর দুটি উইকেট হ্যাট্রিক চান্স শট করি একদিকে বল যায় আরেক দিকে ওয়ান হ্যাট্রিক চান্স ফর মার্কেনস্টনস শেষ ছবলটা মার্কেনস্টনস দিয়ে গেল আমাদেরকে সুন্দর একটি ড্রাইভ দিল এক্ষেত্রে এক রান এক্ষেত্রে দুইটি রান নিয়ে গেল ড্রাইভার ব্যাটটা উঁচায় একটু ড্রাইভ নিয়েছে ড্রাইভার মুস্তাফিজুর রহমান নেমে দুটি রান নিল কি করে দেখা যাক মুস্তাফিজুর রহমান আবার আসবে বলে ব্যাটিংয়ে থাকবে মার্কেনস্টনস এবার একটু ড্রাইভ দিয়েছে বিরাট কোহলি স্টাইলে কিছুটা হয়েছে এবং দুটি রান কমপ্লিট দুটি রান কমপ্লিট করলো রান মুস্তাফিজের দিক থেকে এটা খুবই ভালো হয়েছে রান 9.93 15 ওভারে 149 রান খারাপ হয়নি গ্লেন ম্যাক্সওয়েল যাচ্ছেন আলামিন হোসেনের জন্য কিন্তু ব্যাট মিস হয়ে গেল শেষ পর্যন্ত এটি একটি ডট বল যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল আলামিন হোসেনের জন্য দ্বিতীয় বল নিয়ে বল করলেন এবং কিছুই হলো না শেষ পর্যন্ত পায়ে লাগলো কিন্তু আবেদন করার কোনো চেষ্টাই নেই গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় বল করতে গেলেন এক্ষেত্রে এদিক কতই আছে দ্রুত একটি রান নিলেন এবং আউট হয়ে গেলেন শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট 149 টার্গেট শুধু শুধু তুমি রানগুলো নিয়ে আয় তুমি ইয়া করে নিয়েছো ভাইয়া কি বলে বলে না বল করবে সাকিব আল হাসান উনকে বলটা এনে দিও না ভাইয়া এই দেখো বলটা কই দি দাঁড়াও দাঁড়াও ফিল্ডারগুলো আমার দেখো আমি দেখি এই যে আরে ভাই দাঁড়াও না ফিল্ডারগুলো দেখো সব ফিল্ডার সাকলে না দাঁড়াও এটা গিনটা চাই সব সার্কেলে রাখুন এটা গিন দুই আরে ভাই সব সার্কেলে লাগবে না ভাই সব সার্কেলে রাখো না পরে ইজি সাইড হইব পরে ম্যাচটা হারবা বুঝতেছো না তুমি খেলার এখন ইয়া সাকিব আল হাসান প্রথম বল করবে দেখা যাক কি হয় ও প্রথম বল ঠিকই আউট করে নিলেন ডেভিড ওয়ার্নারকে তুলে নিল সাকিব আল হাসান খুবই খুবই ভালো বল করলেন অসাধারণ একটি বল ডেভিড ওয়ার্নার 0 রান করে প্রথম বলই আউট হয়ে গেলেন স্টিভেন স্মিথ নামছে টিপ স্মিথ যাচ্ছেন সাকিব আল হাসান বল করতে যাবেন এদিকে দাও এদিকে দাও ওরে ভাই যাবেন দ্বিতীয় বল নিয়ে সাকিব আল হাসান বল করবেন এক্ষেত্রে এটাও একটি ইয়র্কার হয়ে গেছিল পরপর দুটি বল ডট এবং এই দুটি বলের থেকে একটি বল উইকেট নিয়ে নিলেন সাকিব আল হাসান তৃতীয় বল করবেন সাকিব আল হাসান বলটি করলেন এবং সেটি ঠেক দিল ব্যাটসম্যানের আর কিছুই করার নেই ঠেক ছাড়া এটি কারণ একটি উইকেট পড়ে গেছে এদিকে না এদিকে না এদিকে না এদিকে না
সাকিব আল হাসান চতুর্থ বল করবেন। সাকিব আল হাসান বল করলেন এবং আরও একটি ঠেক, পরপর তিনটি বল ডট এবং প্রথম বলই উইকেটে দিয়ে যাচ্ছেন পঞ্চম বল নিয়ে। এক্ষেত্রে কোনো রান হয়নি, পরপর চারটা বল ডট এবং প্রথম বলই উইকেট। সাকিব আল হাসান ওভারের শেষ বল নিয়ে যাচ্ছেন টিপ স্মিথের বিপক্ষে গেলেন, এক্ষেত্রে কোনো রান হয়নি, বলটি ছেড়ে দিলেন, শুধু চেয়ে চেয়ে দেখলেন বলটিকে। সাকিব আল হাসান সরি স্টিভেন স্মিথ, মুস্তাফিজুর রহমান কেন হলো? মুস্তাফিজুর রহমান বল করতে এসেছেন, বাংলাদেশের ফাস্ট বোলার, রিকোয়ার্ড রান রেট 7.0। দেখা যাক এই ক্ষেত্রে সাকিব আল হাসান প্রথম বলে উইকেটটি নিল, একটা অসাধারণ উইকেট এবং উইকেটের পরে মেরে নেবার, আর মুস্তাফিজ নামার পরে চার খেলো। যাচ্ছেন দ্বিতীয় বল নিয়ে, এক্ষেত্রে একটি ডট বল, দেখা যাক আম্পায়ার ডিসিশন কি হয়। ডট বল, দু বল থেকে চার রান, যাচ্ছেন মুস্তাফিজুর রহমান তৃতীয় বল নিয়ে অ্যারন ফিঞ্চের বিপক্ষে বল করলেন এবং সেটি শুধু একটি খোঁচা দিয়ে ব্যাটের মধ্যে এবং দুটি রান নেওয়ার প্রচেষ্টা এবং দুটি রান হয়ে গেল, দুটি রান কমপ্লিট করলো। ফিল্ডারটা একটু ইয়া করো ভাই, তুমি আমার কথা শোনো, ফিল্ডারটা এই ফিল্ডারটা এইদিকে আনো, এখন মারবো ছয়, এবার ওদিকে মারবো, দেখো ওদিকে মারছে না, দুই রান, এক্ষেত্রে বল থেকে দুইটি রান চেষ্টা এবং দু রান। আব্বু দুটি রান সাকিব, মুস্তাফিজুর রহমান একেবারে পাঁচটি বল করে দশটি রান, দাঁড়াও এটা সরাও, এদিকে না এদিকে না এদিকে না এবার বলটা দাও আর একটু স্লোয়ার, ঠিক আছে এখন দেখো এক রানে বেশি কোনো ইয়ে, এক রান দুই রানে বেশি কোনো, দুই রান নিল। এখন আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের সামনে হাজির হবো।